আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে গাড়িগুড়ি প্রশিক্ষণ একাডেমি বিএসসি এর উদ্যোগে পৌর শহরের সিনেমা হল রোডের তরিকুল টাওয়ার প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এক আমেরিকা প্রবাসী মহৎ ব্যক্তির সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সহ সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সৈয়দপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, কারিগরি প্রশিক্ষণ একাডেমির বিএসসি পরিচালক নুনবি ডারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন সহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।